ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই তনুশ্রীস ব্লগ। তনুশ্রীস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে একদম সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে বিবর্তারিণী ব্রত আছে। তো আজকে আমরা সবাই মিলে বিবর্তারিণী ব্রত করব। আর আজকে 2-3 দিন পর মাকে দেখলাম, মানে অম্বুবাচী ছিল, তো মনে হচ্ছিল যেন কতদিন মাকে দেখিনি। তো সকাল সকাল মা পুজো দিয়ে নিচ্ছে। তো তারপরে দেখো, আমরাও স্নান করে রেডি হয়ে গেছি। আমাদের গ্রামের বাড়িতে যেখানে আর কি ক্লাবে বাসন্তী পুজো হয়, ওখানটাই আর কি পুজোটা হবে। তো আমার মা এসেছিল, মা অন্য মন্দিরে যাবে আমাদের এখানে বাজারে। তো মা এসেছিল, মায়ের কিছু জিনিস ছিল আমার কাছে সেগুলো নিতে। তো মা এখন বেরিয়ে যাবে আর আমরাও বেরিয়ে যাব। তো আগে বাবা আর মা আগে বেরিয়ে গেছে, আর এদিকে দেখো কাকু কাকিমা পুজো দিয়ে বাড়ি চলে এসেছে, আর আমরা তারপরে এখন যাচ্ছি পুজো দিতে, কারণ আমাদের গ্রামের বাড়িতে পুজোটা শুরু হতে অনেকটা দেরি হয়। তো আমি, আমার হাজবেন্ড আর মেয়ে এখন যাচ্ছি, আর বাবা মা তো বললাম আগেই চলে গেছে, মানে এই পুজোটা বাবা করবে। তো জোগাড় করার ব্যাপার থাকে, ওই জন্য মাও আগে চলে গেছে। তো তারপরে দেখো আমরা চলে এসেছি, এসে দেখো এখানে মানে গ্রামের ছেলে মেয়ে সবাই আর কি এই ব্রতে মানে কাজে আর কি সাহায্য করে। তো এদিকে দেখো যে 13টা দূর্বা ঘাস আর ফুল বেলপাতা এগুলো দিয়ে একটা ডোর বানানো হয় লাল সুতোটা, সেই সুতোতে আবার মানে 13 বারই মানে ঘুরানো থাকে সুতোটা। আর এদিকে দেখো 13 রকমের ফল কাটা হচ্ছে। তো গ্রামের সবাই মিলেমিশে এই ব্রতটা পালন করা হয় যেহেতু, ওই জন্য দেখো সবাই এখানে মিলেমিশেই কাজ করছে, খুবই আনন্দ করে এই ব্রতটা এখানটায় প্রত্যেক বছরই পালন করা হয়। আমি তো বিয়ের পর প্রত্যেক বছরই এখানেই যাই মানে ব্রতটা করতে। তো এদিকে দেখো মানে পুজোর যে জিনিসপত্র লাগে সেগুলো সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে, আর অলরেডি বাবা পূজায় বসে গেছে। তো চলো পুজোটা এবার শুরু হবে। তো পুজো অনেকটাই এগিয়ে গেছে, তো এখন আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব। তা আবার দুষ্টকে বাবা কোলে নিয়ে বসে আছে, আর এদিকে দেখো মানে ঘরটা খুব ছোট, তো ওই জন্য অল্প অল্প করে আর কি পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিল। তো তো চলো আমরা এখন পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, আমি ছোটদি মা সবাই একসাথেই পুষ্পাঞ্জলি দেবো। আর এদিকে দুষ্টু জানো তো আজকে পুষ্পাঞ্জলি দিয়েছে, দুষ্টু দিয়েছে, ঠিকানা দিয়েছে। আষাঢ় মাসে এই বিপত্তারিণী ব্রতটা মানে প্রায়ই সবাই পালন করে, যাতে পরিবারের সবার মঙ্গল কামনা হয়। মঙ্গল কামনা করার জন্যই আর কি এই ব্রতটা পালন করা হয়। তো চলো বন্ধুরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই। আর জানো তো বন্ধুরা, প্রত্যেক বছর এই ব্রতে তো অনেকজন ব্রতী হয়, কিন্তু এবছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ওই জন্য মনে হচ্ছে এবার একটু লোক কম আছে। তো তাও যা হয়েছে তা মোটামুটি খারাপ নয়। তো এদিকে পুষ্পাঞ্জলি চলছে, হোম যজ্ঞ আগে হয়ে গেছে। তারপরে দুষ্টু দাদার কাছ থেকে আবার আমার কাছে চলে আসলো, এসে দেখো আমার হাতে ফুল ছিল, সেই ফুল নিয়ে ও বলছে পুষ্পাঞ্জলি দেবো, ওই জন্য আবার মানে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আগেও একবার দিয়েছে, আবার আমার সাথেও একবার দিচ্ছে। মানে পুষ্পাঞ্জলি বলতে ও বাবা বলছে আর আস্তে আস্তে মন্ত্রগুলো উচ্চারণ করছে। তো বন্ধুরা এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো বাতাসা লুট করা হচ্ছে, যে হরির লুট বলে যেটা, মানে যাদের যা মানসিক থাকে সেইভাবে আর কি বাতাসা লুট দেওয়া হয়। তো এখানটাই এরা বাতাসা লুট দিচ্ছে, আর সবাই দেখো কত আনন্দ করে এগুলো ঘুরাচ্ছে। আমাদের এদিকে কতটা বৃষ্টি হয়েছে, মাঠে কত জল জমে গেছে, ভালোই হয়েছে। আগে মাঠ পুরো শুকনো ছিল, চাষবাসেও প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, তো দেখো অনেকটাই জল জমে গেছে। তো তারপরে বাতাসা লুট দেওয়ার পরও কিছু বাতাসা বেঁচেছিল, সেগুলো আবার সবার হাতে হাতে এরা বিতরণ করে দিচ্ছে।
আর এই পুজোটা যেহেতু মানে গ্রামে চাঁদা তুলে, সবার কাছ থেকে চাঁদা তুলে করা হয়, ওই জন্য মানে পুজোটা করতে করতে সন্ধ্যাও হয়ে যায়। তো বাড়িতে গিয়ে ব্রতীরা আবার কষ্ট করে 13টা লুচি বানাবে, খাবার করবে, তারপরে খাবে। সেটার থেকে মানে ক্লাবে কি হয়, এখানটাই লুচি সুজি সমস্ত কিছুই করা হয়, আর করে তারপরে আর কি ব্রতীদের দেওয়া হয়, মানে লাস্টে তারা সেগুলো নিয়ে বাড়ি চলে যায়। এদিকে দেখো যে শিমুল ফুল গাছ দেখতে খুব সুন্দর লাগছিল, দেখো ফুলগুলো ফুটেছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে দেখো মা ছোটদি আর সবাই বসে বসে গল্প করছে, এরপরে প্রসাদ বিতরণ করা হবে। তো এই যে দাদারা প্রসাদগুলো তুলে নিয়ে যাচ্ছে, মানে যার যেটা মানে বাটি ফাটি থাকে সেগুলো এই যে পেতে দিয়েছে, মানে আলাদা আলাদা করে। তো এগুলো 13টা ফল, মানে প্রত্যেকটা বাটিতে 13টা করেই ফল পড়বে সেরকম ভাবে। তো আমিও দাদাদের সাথে একটু সাহায্য করছিলাম, আর এই দিন 13টা ফল দেখতে হয়, 13টা লুচি ও খেতে হয়, আর 13টা গিট দেওয়া সুতো, 13টা দূর্বা ঘাস ফুল দিয়ে বাঁধা এই ডোর ও পড়তে হয়। মানে আমরা বিশ্বাস করি যে এই ডোরটা পড়লে আমাদের সমস্ত বিপদ কেটে যাবে, এই বিশ্বাস নিয়েই সবাই এই ব্রতটা পালন করে। তো এদিকে দেখো প্রসাদ বিতরণ করা হয়ে গেছে প্রায়, এবার সবাই যে যার বাড়িতে চলে যাবে, তো খুব আনন্দ করে এই ব্রতটা পালন করা হয়। তো এদিকে দেখো আমার দুষ্টু সামনে জল পেয়ে আর কাদা পেয়ে নেমে পড়েছে, ও কখনো এগুলো দেখেনি, ওই জন্য দেখো কতটা আনন্দ করছে। এই মাঠের ভিতরেই বাবা আর কি নামিয়ে দিয়েছে ওকে, দেখো পড়ে যাচ্ছে আবার উঠে যাচ্ছে, সারা গায়ে কাদা ভর্তি হয়ে গেছে। তা আমি এক্সট্রা জামা নিয়ে গেছিলাম, ওই জন্য আবার ওকে ধুইয়ে এগুলো পরিয়ে দিয়েছি। তো দেখো এগুলো কত আনন্দ করছে, ওরা দুই বোনে মিলে এখানে নেমে পড়েছে। তো বন্ধুরা আমাদের এখানে তো বিপত্তারিণী ব্রত এরকম ভাবেই পালন করা হয়, তোমাদের ওখানে কেমন পালন হয় সেটা আমাদেরকে কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা এখন সবাই খুবই ক্লান্ত, এখন আমরা বাড়ি চলে যাব, তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।